এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আছেন রিপোর্টার আতিকুর রহমান তামাল, সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, যেমনটি ধারণা করা হয়েছিল সেটি কিন্তু সত্যি, অর্থাৎ কালকে যেমনটি ধারণা করা হচ্ছিল যে এই ট্রেনটিতে মূলত নাশকতাকারীরা আগুনটি দিয়েছেন, সেটি কিন্তু সত্য বলে জানিয়েছেন ঢাকা জেলা যে রেলওয়ে পুলিশের এসপি রয়েছেন আনোয়ার হোসেন তিনি। এবং তিনি বলেছেন যে নাশকতাকারীরা ট্রেনে আসলে যাত্রী বেশি অবস্থান করছিলেন এবং তারা সুযোগ বুঝে কমলাপুরে আসার আগে কোনো এক পর্যায়ে আসলে আগুন দিয়ে নেমে যান, এমনটি তারা কিন্তু আসলে ধারণা করছেন আনোয়ার হোসেন। এবং তিনি বলেছেন যে সেই জায়গা থেকে আসলে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি গত কাল দুপুরে যে ছেড়ে আসে সেখান থেকে শুরু করে যে কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে আছে সেই ট্রেনটি সবগুলো ক্যামেরা পর্যবেক্ষণ করে আসলে এর সঙ্গে কারা জড়িত তাদেরকে আসলে ধরা হবে। যদিও আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু ছজনকে আটক করা হয়েছে এবং বিএনপি যে নেতা নবিউল্লাহ নবী তিনি সহ ছজনকে আসলে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সকালবেলা আসলে সিআইডির ক্রাইম সিন ইউনিট তারা সেখান থেকে হালামা সংগ্রহ করেন এবং আজকে আমরা দেখছি যে এই যে পুড়ে যাওয়া বগিগুলো সেগুলোতে কিন্তু আসলে যে পুড়ে যাওয়া দগ্ধকে ক্ষত সেটি কিন্তু এখনও রয়েছে, অর্থাৎ জীবন গেছে পুড়ে গেছে কিন্তু সম্পদ এবং সেই মানুষদের আসলে হাসা ভরসা সব কিছুই। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি সকালবেলা আসলে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে যে পরিদর্শন সেটি ছাড়াও সিআইডির পরিদর্শন টিম এসেছিলেন ক্রাইম সিন ইউনিট এবং সেটি ছাড়া বাংলাদেশ রেলওয়ের যে মহাপরিচালক রয়েছেন তিনি এসেছিলেন এবং তারা বলেছেন যে আগামীতে তারা চান যে বাংলাদেশের সকল ট্রেনগুলোতে যেন সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয় এবং সেই জায়গা থেকে তারা বলেছেন যে অবিলম্বে সেই কাজটি শুরু হবে। এবং যেহেতু আপনি জানেন যে বাংলাদেশ রেলওয়ের যে ট্রেনগুলো রয়েছে শুধুমাত্র স্টেশনগুলোতেই আসলে ক্যামেরা দেওয়া রয়েছে কিন্তু এই যে বগিগুলো রয়েছে সেই বগিতে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা নেই, সেই জায়গা থেকে তারা বলছেন তারা আগামীতে কিন্তু সেটি যদি করা সম্ভব হয় সেক্ষেত্রে হয়তো এই আগুনের ঘটনা কিন্তু অনেকটাই রোধ করা সম্ভব হবে। এবং আপনারা জানেন যে গত দু মাসে অর্থাৎ এই হরতাল অবরোধ চলাকালীন কিন্তু এর আগেও বেনাপোলি এক্সপ্রেস ছাড়াও কিন্তু আসলে পাঁচটি ট্রেনে আগুন দেওয়া হয় এবং সেই আগুনের ঘটনায় গতকালকে যে নিহতের ঘটনা সেই নিহত সহ মোট নিহতের সঙ্গে কিন্তু আসলে নয়জন এবং সেটি ছাড়াও ট্রেন লাইন যে উপড়ে ফেলার ঘটনা সেটি কিন্তু ঘটেছে আমরা জানি। এবং সেই জায়গা থেকে সকালে আমরা দেখেছি যে ক্রাইম সিন ইউনিট এসে আলামতগুলো সংগ্রহ করেছেন, তারা বলেছেন যে এই আলামতগুলো আসলে ল্যাব টেস্টের পরে বলা যাবে যে এই যে আগুনের ঘটনা সেই আগুনের ঘটনা মূলত আসলে গানপড় দিয়ে নাকি অন্য কোনো দ্রব্য দিয়ে ধরানো হয়েছিল সেটি তারা আসলে বলতে পারবেন। এবং এখন পর্যন্ত বলা চলে যে এটি যে আসলে নাশকতা সেটি কিন্তু অনেকটা সুনিশ্চিত এবং সেটি কিন্তু এসপি আমাদেরকে জানিয়ে তো সব মিলে বলে দিয়েছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর কমলাপুর স্টেশন থেকে সরাসরি যুক্ত ছিলাম।